নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে পালং পনির রেসিপি শেয়ার করব। তো চলুন দেখি, পালক পনির বানাতে কী কী লাগবে চলুন দেখে নিই। দেখুন, পনির নিয়েছি, এক আঁটির থেকে একটু কম পালং শাক নিয়েছি, দুটো পেঁয়াজকে কুচো করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, রসুনের কোয়া, আর ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, আর গোটা মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য চিনি। আর এদিকে দেখুন, কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা আমি এমনি জলে গুলে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে বাটার নিয়েছি, ঘি নিয়েছি আর গরম মশলা। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই আমি পালং শাকটাকে গরম জলে ভিজিয়ে রাখবো। গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিলে ভালো হয়, মশলাটা পুড়ে যায় না, তাই আগে থেকে জলে গুলে নিলে খুব ভালো হয়। আর এটা আমি নর্মাল ঠান্ডা জলে গুলে নিচ্ছি। পালং শাকটা ভিজিয়ে দিয়েছি, এটা এখন কিছুক্ষণ ভিজানো থাক, 5 মিনিট মতো। ততক্ষণ আমি চলুন মশলাটা বানিয়ে নিই। পালং শাকটা আমি বেটে নেবো, একটা পেস্ট তৈরি করে নেবো। দেখুন, একটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা দিলাম, রসুন আর দি দিয়ে এখন আমি জলটা নিয়ে ভেজে নেব। পনিরের টুকরোগুলো আমি লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নেব। পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে করতে পারেন, সাদা তেল দিয়েও হবে, সর্ষের তেল দিয়েও হবে। তো আমি সর্ষের তেলটাই আমার বাড়িতে বেশি খাওয়া হয়, সেই জন্য আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিই। আর পনির ভাজতে গেলে তেলটাকে খুব গরম করবেন, না হলে পনিরটা কড়াইয়ের নিচে লেগে যাবে। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তারপর যে তেলটা দেবেন, যে কোনো তেলই দেন না কেন আপনি, সে তেলটা ভালো করে গরম করতে হবে। যেমন মাছ ভাজার সিস্টেমটা হয় সেম সিস্টেম, না হলে কিন্তু পনির তলায় কিন্তু ধরে যাবে। দেখুন, আমার তেলটা খুব গরম হয়ে আসছে। এবার কি করব, আমি স্টিমটা একদম কমিয়ে দিয়ে পনিরগুলো দেবো, কারণ এত ফুল স্টিমে যদি আমি পনিরগুলো দিয়ে দিই তাহলে কিন্তু আমার পনিরগুলো পুড়ে যাবে। দেওয়ার থেকে পনিরটা খুব বেশি ভাজবো না, অল্প একটুই ভাজবো। আপনি না ভেজেও রান্নাটা করতে পারেন, সবসময় যে পনির ভেজেই রান্না করতে হবে তার কোনো মানে নেই। পনিরটা না ভেজেও বেশ সুন্দর হয়, টেস্টি হয়। আমার একটু পনিরটা লেগে যায়নি, কিছু হয়নি। আমার পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি পনিরটাকে নামিয়ে নেবো। ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। তো দেখুন, গোটা গরম মশলা দিয়ে দেবো, সামান্য জিরে আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সেই পেস্টটা দিয়ে দেবো। আর এটা ধুয়ে সামান্য জল। এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। দেখুন, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আর তেলটা দেখুন উঠে এসছে। এই সময় আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন, মোটামুটি কষানো হয়ে গেছে।
এরপর আমি পনির গুলো দিয়ে দেব আর অল্প সামান্য আমি গরম জল দেব এতে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এই পর্যায়ে আমি নুন মিষ্টিটা চেক করে দিয়ে দেব সামান্য একটু চিনি দেব আর আমার নুন ব্যালেন্সটা ঠিকই আছে নুনটা অল্প সামান্য আমি জল দিয়েছি এটা ফুটে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার একটু গরম মশলা দেব দিয়ে আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে 5 মিনিট ঢেকে রাখবো তারপর আমি ঘি দিয়ে নামিয়ে নেব ঘি বাটার আপনার যা ইচ্ছা হবে আপনি যোগ করতে পারেন তো চলো কিছুক্ষণ ঢেকে দিই দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর 2-4 মিনিট ঢেকে রাখবো দিয়ে পরিবেশন করে দেব আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পারলে একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ওকে বাই